প্রিয় দর্শক, সেদিন দ্বিতীয় স্ত্রীর বাসায় আসার কথা ছিল তোহা আদনানের, কিন্তু তিনি শেষ পর্যন্ত আর আসেন নাই। এখনও নিখোঁজ তরুণ ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান। তাকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে, তিনি এখন কেমন আছেন, তাই পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। আট দিন ধরে নিখোঁজ রয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান। 8ই জুন রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তোহা। সঙ্গে ছিলেন দুই সহযোগী আব্দুল মুহিত ও মোহাম্মদ ফিরোজ এবং প্রাইভেট কার চালক আমির হোসেন ফয়েজ। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তারা। 31 বছর বয়সী এই ইসলামী বক্তার নাম মোহাম্মদ আফসানুল আদনান তোহা, তবে আবু তোহা মোহাম্মদ আদনান নামেই তিনি পরিচিত। বাড়ি রংপুরে। রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ সংলগ্ন গলিতে তার পৈতৃক বাসা। বিয়ের পর স্ত্রী সন্তানদের নিয়ে শালবন এলাকার চেয়ারম্যানের গলিতে একটি ভাড়া বাসায় বসবাস করতেন আদনানের দুই স্ত্রী। প্রথম স্ত্রীর নাম আবিদা নূর, দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার। প্রথম স্ত্রীর ঘরে 3 বছরের একটি মেয়ে ও 1.5 বছর বয়সী একটি ছেলে সন্তান আছে। দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। 3 মাস আগে তাদের বিয়ে হয়েছিল। একসময় দুর্দান্ত ক্রিকেট খেলতেন তোহা আদনান। রংপুরের ক্রিকেট অঙ্গনে তুখোর ক্রিকেটার হিসাবে পরিচিতি পান। ক্রিকেটই ছিল তার ধ্যান জ্ঞান, কিন্তু অনার্সে পড়াকালে ধর্মের দিকে ধীরে ধীরে ঝুঁকে পড়েন। ধর্মের প্রচার প্রচারণায় এগিয়ে যেতে ক্রিকেটকে বিসর্জন দেন তিনি। অবশ্য ছেলেবেলা থেকেই ধর্মীয় বিষয়ে আগ্রহ ছিল আদনানের। প্রাতিষ্ঠানিকভাবে কোনো আরবি প্রতিষ্ঠানে না পড়লেও ইসলাম ধর্মের প্রচুর বই পড়তেন এবং গবেষণা করতেন সময় পেলেই। আদনানের মা আজেদা বেগম জানিয়েছেন, তোহার হাতেখড়ি রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সেখান থেকে HSC পাশের পর ভর্তি হন রংপুর কারমাইকেল কলেজে। অনার্সে দর্শন বিষয় নিয়ে পড়েছেন, মাস্টার্সে দর্শনে ফার্স্ট ক্লাস পান তিনি। এরপর বাড়ির পাশে আল জামিয়া আস সালাফিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন। সেই শিক্ষা নিয়ে করোনার শুরু থেকে অনলাইনে আরবি পড়াতেন তিনি, পাশাপাশি দেশের বিভিন্ন মসজিদে গিয়ে জুমার খুতবা দিতেন। তার ফেসবুকে পেজের অনুসারী সংখ্যা 52,000। তার কয়েকটি বক্তব্য ইউটিউব প্ল্যাটফর্মে ব্যাপক ভাইরাল। এসব ভিডিওতে ধর্মীয় উগ্রবাদ বা সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো বক্তব্য নেই। এদিকে তার সন্তান পেতে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আকুতি জানিয়েছেন দ্বিতীয় স্ত্রী মাদ্রাসা শিক্ষক সাবিকুন নাহার সারা। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তাও চেয়েছেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুধবার সংবাদ সম্মেলনে স্বামীর জন্য কান্নায় ভেঙে পড়ে তিনি এ আর্জি জানান। সংবাদ সম্মেলনে সাবিকুন নাহার বলেন, তোহা একজন নিরীহ মানুষ, ভুল বোঝাবুঝি হতে পারে, তাকে আমার কাছে ফিরিয়ে দিন, নয়তো আমাকে তার কাছে নিয়ে যান। যদি সত্যিকার অর্থে তিনি কোনো অপরাধে যুক্ত থাকেন, তাহলে রাষ্ট্রীয় আইনে তার বিচার হোক, আমি কিছু বলবো না। তিনি কোনো দলের সঙ্গে যুক্ত নন, তিনি কওমি আহলে হাদিস, আওয়ামী লীগ, BNP কিছু না। সাবিকুন নাহার বলেন, 8ই জুন রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তোহা। পথে বিকাল 3টার দিকে বগুড়ায় একটি প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষে আমার কাছে আসার কথা ছিল। বিকাল 4টার দিকে আমি তাকে ফোন করে বলি, রাতে বাসায় এসে কি খাবা, কি রান্না করব। এ কথা শুনে তিনি রেগে যান আমার ওপর, বলেন, আমাদের প্রাইভেট কারকে পেছন থেকে 2টি বাইক ফলো করছে, আমার জন্য দোয়া করো, আমি যেন ঠিকভাবে বাসায় পৌঁছাতে পারি। এর কিছুক্ষণ পরে তিনি নিজেই আমাকে ফোন করে বলেন, বাইক দুটি আর দেখা যাচ্ছে না, তুমি রান্না করো, আমরা 4 জন বাসায় এসে ভাত খাবো। সাবিকুন নাহার বলেন, তার সঙ্গে যখনই কথা হয় তখনই তিনি লোকেশন সহ আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠান। ওই দিনই একাধিকবার আমাকে লোকেশন পাঠিয়েছেন। রাত 2টার দিকে সর্বশেষ আমি তাকে ফোন করি, কিন্তু তিনি ঘুমানোর কারণে আমার ফোন রিসিভ করতে পারেননি। ঘুম ভাঙার পরে রাত 2টা 37 মিনিটে একটা ম্যাপ শেয়ার করেন, তখন আমি ঘুমাচ্ছিলাম। এরপর তার মেসেজ দেখে ঘুম থেকে উঠে খাবারের ব্যবস্থা করতে যাই। তার ম্যাপে দেখাচ্ছিল বাসায় পৌঁছাতে 18 মিনিট লাগবে। এরপর অপেক্ষা করতে করতে রাত 3টার দিকে তার নম্বরে ফোন করলে বন্ধ পাই। এরপর কার চালক আমিরের নম্বরে ফোন করি, তার মোবাইলও বন্ধ পাই। তখন আমার সন্দেহ হয়, এভাবে অপেক্ষা করতে করতে ভোর হয়ে যায়। সম্মানিত দর্শক, তরুণ ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানের ওয়াজ আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।
আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।